না না ব্যক্তিগত পরিচয় তো হবে না এটা ঘটক কাছে না না যে জন্য কথাটা বলতেছি যে মানে একটা মেয়ে মানুষ যখন মানে আত্মবিশ্বাস বা নিজের বায় ধারণ জন্য দেশের বাইরে যায় সে মানে আনম্যারিড হইলো যাইতে পারে ম্যারিড হইলো যাইতে পারে তো আমার ক্ষেত্রে মানে ম্যারিড হওয়ার পরে চলে আসছি বি করার পরে আসছি আসার পরে তো মানে তিন মাসের বেশি হাজবেন্ডের সাথে না থাকলে নাকি সম্পর্ক থাকে না এর বাইরো ভিতরে বাইরে অনেক কিছু ছিল ইসলাম অনুযায়ী হচ্ছে তাদের সম্পর্ক কন্টিনিউ করে না আহ হাজবেন্ড চাইলে ইচ্ছা করলে ডিভোর্ট দিয়ে দিতে পারেন হুম সারিয়া আপনি আবার জয়েন করবেন সেটা আমি ভাবি নাই সেজন্য কাপড় সমস্যা নেই এরকম হয় প্রথমবার যখন আমরা কোন একটা জায়গায় কথা বলতে চাই ওই আমারও একটি অবস্থা হয় এগুলো নিয়ে কোনো ব্যাপার নাই এটা আপনি বলতে থাকেন মানে আপনি বলতে চাচ্ছেন যে দীর্ঘদিন যদি বাইরে থাকে দীর্ঘদিন যদি আলাদা থাকে বিশেষ করে তিন মাস যেমন কোরআনের মধ্যে আছে সুরা বাকারাতে এটা সম্ভবত দুইশো ছাব্বিশ সাতাশ নম্বর আয়াতের দিকে আছে যে এরকম যদি আহ তিন মাসের বেশি যদি আলাদা থাকে তাহলে স্বামী ডিভোর্স দিতে পারে অথবা স্ত্রী ডিভোর্স চাইতে পারে এই যে কয়েকদিন আগে এরকম একটা ঘটনা ঘটেছিল তামিমা উনি একজন এয়ার হোস্টেস সম্ভবত তো ওনার একজন এরকম স্বামী ছিল যে স্বামী জিন্দেগিতে কোনোদিন খোঁজখবরও নেয় না বাচ্চা নিয়ে সে আলাদাই থাকে এই তামিমা সে আলাদাই থাকে ওই লোক এখন যখন শুনছে যে সে আর একটা বিয়ে করবে তখন এসে সে দাবি করছে মানে ওদের কিন্তু ওদের ডিভোর্সটা হয়নি কিন্তু ইসলাম অনুযায়ী কিন্তু ডিভোর্স ইসলাম অনুযায়ী কিন্তু ওই বহু আগেই হয়ে গেছে তো এখন তার মনে পড়ছে যে আচ্ছা এটা দিয়ে তো একটা হাঙ্গামা করা যায় রে কারণ হচ্ছে সে তো একটা সেলিব্রিটির সাথে সংসার করতে যাচ্ছে তখন সে আউকেও শুরু করে দিল আমি তার স্বামী আমি তার স্বামী তো তখন অনেক আলেম ওলামারা তখন আবার বলছে যে না এটা তো ঠিকই আছে তো দীর্ঘদিন আলাদা থাকলে তো সে তো ডিভোর্স হয়ে যায় আবার অনেক বলছে না 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 তো এই জটিলতা এটা জিনিসটা ক্লিয়ার করে বলে দিস যে এটা শরীয়তেরই নিয়ম ওই ডিভোর্স ফরমালি যে হইতে হবে এমনটা জরুরি না লিখিত ভাবে তারপরে কাগজ কলম পাঠাই দিয়ে এইগুলা ইসলামের রেগুলার কোন নিয়ম নাই ইসলামের নিয়ম হচ্ছে ইসলামের মতন চলবে শেষ নিয়ম যাই থাকুক তো আপনি যেটা বললেন যে দীর্ঘদিন আলাদা থাকার ব্যাপারটা তো বলেন তাহলে আপনি দীর্ঘদিন না ধরেন আগস্টে দেখা হইছে আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বরের মধ্যে মানে কনফার্ম করে ফেলছে তো ওজহাত দিতে হলো আমার পক্ষ থেকে কখনো এরকম ছিল না যে আমি আলাদা হয়ে যাব বা ডিভোর্স চাই এরকম কখনোই ছিল না তো যাই হোক আপনার সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি আমি হচ্ছে যখন বাংলাদেশ থেকে আসি মানে দেশের বাইরে তো আসার সময় কিন্তু আমি বোরগা টোরকাও পরেই আসছি বুঝছেন হ্যাঁ বোরখা পরেই আসছি এবং যখন পড়াশোনা করতাম বা তখন হিজাব টিজাব করেই পড়াশোনা করতাম বাইরেও যাইতাম হিসাব টিজাব করে তো যাই হোক একটা ভাইয়ের সাথে পরিচয় হয় তো ওই ভাইয়াটা হচ্ছে আমার হাজবেন্ড সাথে এখন কন্টিনিউ তো ভাইয়াটা বলে যে কি যেন বলে আমি ওনারে বলছিলাম গল্প করতেছি যে আমার হাজবেন্ড তো অনেক ভালো মানুষ ছিল এখন ইসলাম তো এরকম দেয় না আল্লাহ তো এটা নিষেধ করছে বুঝছেন আমি বলতেছি যে আল্লাহ তো নিষেধ করছে ওনার সাথে প্রায় সময় আমার ঝগড়া হইতো এই বিষয়ে যে আমি না আমি না উনি আর শের মধ্যে বুঝতেছি না হাজবেন্ড বলে আপনি হাজবেন্ড বললেন আর ওনার বেলায় আপনি উনি বললেন তাইলে আমি বুঝবো জি আপনাদের সাথে অনেক আগে থেকেই পরিচয় সরি আপনাদের সাথে জড়িত কিন্তু আমি সেটা জানতাম না তো আমার এ হচ্ছে প্রায় সময় বলতো যে নবী মোহাম্মদ কিসের এই সে আমার বলতো আমি হচ্ছে ঝগড়া টগড়া লাইগা যেতাম বুঝছেন লাগিয়ে যাওয়ার পরে দিদিকে কখনোই বলতো না যেগুলা খারাপ বা কিছু মানে এগুলা তো আসল কিছু নাই তারপরে হচ্ছে একদিন হচ্ছে খুব ঝগড়া লাগার পরে আমার বলতেছে যে আপনি যান আমি বললাম যে আল্লাহ তো এরকম কোনো ইয়া করে নাই যদিও আমার পড়াশোনার এগুলার বিষয়ে তেমন একটা নাই তা আমি বললাম যে আল্লাহ তো এরকম কোনো নির্দেশ দেয় নাই সবচেয়ে নিকৃষ্টতম জঘন্যতম পাপ কাজ হচ্ছে ডিভোর্স দেওয়া সেই কাজটাই করছে তো বলার পরে আমার বললো যে আপনি জানেন আপনার আপনার এখানে আপনি থাকতে সেখানে আপনার হাজবেন্ড আপনার দিতেছে এখানে আল্লাহ আল্লাহ কত বড় অন্যায় করছে জানেন আপনার সাথে তারপরে যে আমার একটু চেঞ্জ আসছে আর কি আসার পরে হচ্ছে আমি হচ্ছে ইউটিউবে হচ্ছে ফার্স্ট হচ্ছে আহ আসিফ মহিউদ্দিন ভাইয়ার টুকটাক ভিডিও দেখতাম তো ওনার সম্পর্কে আমার এখনো তেমন একটা জানা নাই তো যারা না থাকার কারণে ওই ভাই সরি জাস্ট ফ্রেন্ডের সাথে বললাম যে এরকম এরকম একটা লোক আছে ইউটিউব এরকম আপনার মতো মুক্ত কথা কথা বলে তো বলার পরে বলতেছি কি আপনি আমি যখন বলি তখন আপনার আমার কথা বিশ্বাস করেন না আপনি ওনার কথা বিশ্বাস করেন বুঝছেন ওনার মানে কার আসিফ মুহিউদ্দিন ভাইয়ার কথা বিশ্বাস করি হুম আচ্ছা তো ওই জাস্ট ফ্রেন্ড এই কথা বলার পরে দিয়ে এরকম অনেক জাস্ট ফ্রেন্ডের মধ্যে জেলাসি দেখা দিল এরকম কিছু না জেলাসি না তারপরে আপনাকে শুনেন তো তারপরে হচ্ছে এটা বলার পরে হচ্ছে আস্তে আস্তে আর কি বলতেছে যে আপনি হচ্ছে আরো জালি মাতব্বর কে চিনেন তো আমি বললাম যে আরো জালি মাতব্বর কে তো চিনি না এই লোক কে বলার পরে দিয়ে বলে যে আপনি এত পড়াশোনা করছেন আহ আপনি আরো জালি মাতব্বর কে না একটা কথা হলো তো বলার পরে দিয়ে একটু হচ্ছে গুগলে ঘাটাঘাটি করছি হালকা পাতলা তো বুঝলাম টুকটাক বুঝার পরে হচ্ছে যে আপনাদের যে ডট কম এর সন্ধান দিল তারপরে হচ্ছে বলল যে আরেকজন মানুষের সাথে পরিচয় করায় দিয়ে আপনার কথা বলছে বুঝছেন আপনার কথা বলছে যে আপনি খুব সুন্দর করে কথা বলেন আর এখনো পর্যন্ত অনেক কথা আছে আপনার সাথে আপনার লাইফ শুনে মানে আমরা দুজন যখন কথা বলি তখন আপনার কথাই বেশি বলা হয় আর আপনার কথাগুলা হচ্ছে কি বলে উম বাংলা থেকে বলে অনুকরণ করে কি 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 করে অনুকরণ করে আপনার জাস্ট ফ্রেন্ড জাস্ট ফ্রেন্ড আপনার কথাগুলো অনুকরণ করে আর কি আমার সাথে আপনাকে খুব পছন্দ করে আর হাজবেন্ডের ব্যাপারটা হচ্ছে গিয়ে সে হচ্ছে আরেকটা রিলেশনে যারা যার জন্য আমার এই ডিভোর্স হয়েছে পরে সেটা জানতে পারি আর কি আর উসিলা দেখাইছে হচ্ছে আমি তিন মাস ধরে ছিলাম না

তো ওদের সাথে একটু মানে আমি ছয় মাস সময় চাইছিলাম যে ওদের সাথে মানে একটা 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 বিষয় কি দেশের বাইরে দেশের বাইরে গেলে আসে না নিজের মানুষ মনে হয় বাংলাদেশে থাকলে তো আর সেটা মনে হয় না মানে একটা জিনিস কমিটমেন্ট যে রাখার বিষয়টা না তো এখানে আসার পরে এক জায়গায় জব নিলে মিনিমাম মানে কমিটমেন্ট অনুযায়ী কাজ করতে হয় আমি কমিটমেন্ট করে গেছি যে আমি আবার ব্যাক করব বাংলাদেশ গেছি বাংলাদেশ থেকে আবার ব্যাক করব তো সে আমারে বললো যে তুমি এখনই থাকো যাইতে হবে না তা আমি বললাম যে আমি ছয় মাসের মধ্যে ব্যাক করব সে কিছুই শুনলো না না শুনে হচ্ছে যে ডিভোর্স দিয়ে দিলো তো ডিভোর্স দেওয়ার সময় আমি বিশ্বাস করি নাই যে ডিভোর্স দিয়ে দিছে বা পাঠাইছে আমার জানাই নাই পর্যন্ত বুঝছেন তো এখান দেশের বাইরে হচ্ছে যে এই যে পঁচিশ ছাব্বিশ সাতাশ তারিখ থেকে এই যে প্রথম মাসের জানুয়ারি মাসের তিন তারিখ চার তারিখ পর্যন্ত খুব ব্যস্ত থাকে মানে বন্ধ থাকে মোটামুটি সবকিছু যার কারণে সে ডিভোর্স অর্ডার পাঠাইছে যে আমার কাছে আসে না আমিও জানি না দেখে বলতেছে যে তুমি কি তোমার বাসার অ্যাড্রেস ভুল দিছি আমি বললাম যে না তখন কিন্তু আমাদের কথা হয় যে আমি ভুল দিছি কি না ঠিক দিছি কি না আমি বললাম না ঠিক দিছি তো বলে যে ঠিক যদি দিয়ে থাকো তাহলে পেপার যায় না কেন তাই আমি বললাম যে কিসের পেপার তারপরে বলতেছে তুমি তো বিশ্বাস করবো না এরকম এরকম করছি এটাও বলতেছে আমি বিশ্বাস করবো না এরকম এরকম করছি পাঠাইছে ছবি টবি পাঠাইছে তারপরে হচ্ছে আমি অনেক চেষ্টা করছি বাংলাদেশ আইন অনুযায়ী হচ্ছে তিন মাস তিন মাসের মধ্যে নাকি আবার এটা ঠিক করা যায় সেজন্য মানে কথাও বলছি কিন্তু সে এটারে ফেরতও নিবে না তারপরে হচ্ছে এখন আমার হচ্ছে মানে যে ননস ননসের একটা ছেলে আছে কত খারাপ হইতে পারে এই কথাটা আপনি একটু শুনেন ননসের যে ছেলে আছে ওই ছেলে হচ্ছে মুফতি বুঝছেন মুফতি তো ও বলতেছে যে মামি আপনি হচ্ছে হাদিসে তো অনেক ফাকফুকর আছে আপনি আমার ডিটেলস বলেন আমি এই যে কি যেন বলে চরমনাই আছে না তার মনে হয় এখানে কোন এক হুজুর কে ফোন করছিল তো হুজুর ফোন করার পরে বলতেছে যে আমার মামির এমন এমন সমস্যা হয়েছে ও আবার রেকর্ড করে রাখছে আমার আবার রেকর্ডটা পাঠিয়েছিল যে এমন এমন আমার মামির এই অবস্থা হয়েছে এখন তো কি করা যায় তখন ওই হুজুর বলতেছে কি হিল্লা বিয়া করতে হবে হিল্লা বিয়া মানে চিন্তা করেন আমি কোনো অন্যায় করি নাই হ্যাঁ আমি কোনো অন্যায় করি নাই তার ইচ্ছা হয় নাই সে আমার এমনিতে বলতে পারতো যে তোমার সাথে আমার কন্টিনিউ হচ্ছে না তুমি তোমার ইচ্ছা অনুযায়ী চলো আমি আমার ইচ্ছা অনুযায়ী চলি এটা বললেও কিন্তু হয়ে যেত কিন্তু সে কি করছে আমার না জানায়া মানে ইসলামের দোহাই দিয়া হচ্ছে আমারে এটা শেষ করছে মিথ্যা কথা তো কোনো দরকার ছিল না তার মধ্যে হচ্ছে হুজুরগুলো এত বদমাইশের বদমাইশ যে বলে যে হিলাবিয়া বিয়া করতে হবে চিন্তা করছেন তখন শুধু কান্না আসতেছে যে আল্লাহ আমি এমন কি করছি মানে মানুষ জন্য বেঁচে গেছেন আপনি জানেন আপনি অর্থনৈতিক যদি স্বাবলম্বী না হইতেন এবং আপনার পরিবারের যদি সমর্থন না থাকতো বহু বাংলাদেশের বহু নারী তারা বাধ্য হয়েছে এরকম এই এই হিল্লা বিবাহের মধ্যে দিয়ে যেতে এরকম অসংখ্য নিউজে আমরা দেখছি এখনো হয় চুপের চাপে হয় এখনো দেখছি এরকমটা এখন আপনি তো বেঁচে গেছেন আচ্ছা তারপরে তারপরে তো হচ্ছে আমি হচ্ছে তিন মাস মানে তখন একবার জব ছেড়ে একবার কনফার্ম করছি ছয় মাসের সময় নিয়ে আসছি তো তারপর আমি তোর কমিটমেন্ট দিয়ে আসছি যে আমি চলে যাব। তো চলে যাব বলে আমি হচ্ছে মোটামুটি সব ফাইনাল চলে যাব আর মানে ওরা বলতেছি যে যাবই যাব। বলে যে না আসলে কোনো লাভ হবে না খামাখা কতটা নিষ্ঠুর মানুষ মানে কি বলবো আর তো তারা আগেই হচ্ছে সব ঠিকঠাক সে এটা পাঠাইয়া তার সাথে সাথেই বিয়ে করে ফেলছে তো তার ফ্রেন্ডরা খুব বুদ্ধিমান ছিল বলে যে তিন মাস না ওয়েট করলে তো পরে হচ্ছে ফাঁসা যাবি আমি আবার মানে কাউরে হ্যানেস্তা করতে চাই না বুঝছেন একটা মানে একটা জিনিস কি সে বিয়ে করছে ঠিক আছে মানে সে শুধু ইসলামের দোহাই দিয়ে আমার সাথে মানে ইয়ে করছে কি বলে বাংলা কি বলে যে

পারলে হচ্ছে উপকার করবে হ্যাঁ মানে এটা আবার এটা আবার কেমন মুক্ত মানা মানে বুঝলাম একটু বুঝে নেই হচ্ছে সেই ইসলামের নিয়ম সেই ইসলামের নিয়মে ডিভোর্স দেবে ইসলামের নিয়মে সে দ্বিতীয় বিয়ে করবে আবার মুক্ত নিয়মে সে কি করবে কারো ক্ষতি করবে না না ভাই আপনি ভুল করছেন জাস্ট ফ্রেন্ড হচ্ছে মুক্তি ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই হ্যাঁ আচ্ছা আর আমার হাজবেন্ড ছিল যে সে হচ্ছে হলো মুক্ত মনান না সেই ইসলামিক মাইন্ডের আচ্ছা বুঝতে পারছি তো সেই সেই মুমিন ভাইয়ের সাথে আপনার সম্পর্ক কি এখন সম্পত্তির সম্পর্কের ইতিবৃত্ত কি টানা হয়ে গেছে একেবারে পুরো 마শাআল্লাহ ইতি কি টানা হয়ে গেছে নাকি অনেক আগে হয়ে গেছে এই যে তিন মাস যে নোটিশ পিরিয়ড থাকে এইটা কিন্তু বাধ্যতামূলক না আপনাকে এই তিন মাস ওয়েট করা এই তিন মাস হচ্ছে নোটিশ পিরিয়ড এরকম এটা এটা এই জন্য দেওয়া হয় বাংলাদেশ আইনে যে কেউ যদি চায় তাহলে সে ওইটা উইথড্র করতে পারে এই জন্য এটা কিন্তু ইসলামের সাথে একেবারেই সাংঘর্ষিক একটা নিয়ম ইসলামে কোনো চান্স নাই কোনো সুযোগ নাই যে কেউ তালাক দেওয়ার পরে সেটা ফেরত নেবে উইথড্র করবে এইভাবে কোনো সুযোগই নেই অবশ্যই অবশ্যই আরেকজনের সাথে তার বিবাহ হতে হবে সেই বিবাহটা শর্তহীনভাবে হতে হবে এরকম শর্ত থাকা যাবে না যে এই মামা তুই আমার কিছু কিছুদিনের জন্য বিয়া কর তাইলে তারপরে আমি আবার তুই তালাক দিয়ে দিস তারপরে আমি ইয়ে করবো তাইলে হালাল হয়ে যাবে তাইলে আর ইয়ে হবে এইটা এটা আবার ইসলামে নিষেধ করা আছে হাদিসে এটা পরিষ্কার করে নিষেধ করা আছে বলা হয়েছে তাদেরকে ভাড়া করা পাঠা ভাড়া করা পাঠা বলা হয়েছে তাদেরকে একদম পরিষ্কার ভাবে এটা হাদিসের ভাষা এভাবে বলছে যে কি ভাড়া করা পাঠা সম্পর্কে জানতে চাও তখন বলছে জি হুজুর জি ইয়া রাসূলুল্লাহ বলেন তখন বলছে এই যে যেই ব্যক্তি তাহলিল করে এবং যার জন্য তাহলিল করা হয় যেই ব্যক্তি তাহলিল করে এবং যাকে দিয়ে তাহলিল করা হয় এই যাকে দিয়ে তাহলিল করা হয় সে হইতেছে পাঠা আর দুইজনের প্রতি যে তাহলিল করাইলো আর যে করলো ওই দুইটাই হইতেছে লানত দুইটার উপরে লানত দিছে আল্লাহ তো এখন এটা এই জন্য শর্তহীন ভাবে হতে হবে যে আপনার যে ভাগিনা বা আপনার যে কে জানি মামা না কে সে যে মুফতি নাকি সে যে বলছে যে এরকম মামি বা ইয়ে যে আসেন আপনার জন্য একটা সমাধান আছে হিল্লা বিয়ার সমাধান সে যদি এটার মানে এটা বুঝায় থাকে যে তার সাথে আপনার বিয়ে হবে এবং তারপরে আপনি কাছে ফিরে এনার আসতে পারবেন এটা যদি থাকে তাহলে কিন্তু সেটা ইসলামের দৃষ্টিতে হবে ইসলামের দৃষ্টিতে সেই ব্যক্তিটা হবে যার সাথে ইল্লা বিয়ের কথা চলতেছে সে হবে ভাড়া ভাড়া করা মাঠা তো এটা হচ্ছে গেল ব্যাপার দ্বিতীয় ব্যাপার হচ্ছে যদি তার সাথে লেনদেন চুকে গিয়েই থাকে আপনাকে কি দেশে ফেরত যেতে হয়েছে নাকি আপনি যেখানে ছিলেন সেখানেই আছেন যেখানে ছিলাম ওইখানেই আছি আমারে তিন মাসে তিনটা চিঠি পাঠাইছে আর এগুলার বিরুদ্ধে আমি কোনো অ্যাকশন নেই নাই আপনি আবার এগুলার বিরুদ্ধে অ্যাকশন নিবেন কেন মানে ধরেন আপনি একটা হ্যাঁ গুড নিউজ পাইছেন ধরেন আপনি একটা গুড টাকার একটা লটারির টিকিট পাইছেন লটারি টিকিট কিনছিলেন 5 টাকা দিয়ে আপনার গ্রামের মেলা থেকে 300 টাকার একটা টিকিট 300 টাকার আপনি পুরস্কার পেয়ে গেছেন 300 টাকার একটা টিফিন বাটি পেয়ে গেছেন আপনি কি ওই টিফিন বাটির যে পুরস্কারটা পাইলেন এটার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেবেন না এটা উপভোগ করবেন উহু করব তো আপনাদের জন্য তো এটা তো গুড নিউজ আপনি গুড নিউজ না সেটা ফিল করি অনেকদিন কষ্ট করা হইছে আর কি দেশে চলে যাব সব কিছু ঠিকঠাক করে তারপর আবার নতুন করে সব স্টার্ট করে মানে অনেক কষ্ট করা লাগছে এখন মনে হচ্ছে খুব ভালো একা একা ডেফিনিটলি খুব ভালো হইছে ডেফিনিটলি কারণ ভাই এরকম জঙ্গল আপনি কেন টানবেন কেন আপনি জঙ্গল টানবেন আপনার জন্য যে দেখেন অলরেডি একজন জাস্ট ফ্রেন্ড জোগাড় হয়ে বসে আছে জীবনটা এরকমই জীবনটা এরকম রঙিন জীবনে এরকম জাস্ট ফ্রেন্ড বহু আসবে এই জঙ্গলের পিছে এই জঙ্গল সাফ করে আবার আপনি সেখানে নতুন করে শুরু করতে চান সেখানে গিয়ে আবার সব ঠিকঠাক করতে চান আবার পাঁচটা থেকে আরেকজন করতে কেন আপনি এগুলোর মধ্যে আপনি বেঁচে গেছেন আপনি আজকে পাটি পাটা চার নাফল নামাজ পড়বেন যে বাঁচাইছো আর নামাজ পড়ি না এখন আর এই বিষয়ও পরে আবার একটু একটু বলবো কি হচ্ছে যে যে এখন থেকে মুক্ত একা বাংলাদেশের ম্যাক্সিমাম আমি যখন মানে সংসার করতাম তখন মানে অনেক কিছুই লাগতো যে যদি নিজে করতে পারতাম ধরেন কোথাও খাইতে গেছি খাইতে যাওয়ার পরে দিয়ে যখন নিজের হাজবেন্ড যখন মানি ব্যাগ থেকে টাকা বের করে দেয় না মানে পিছন দিয়ে দাঁড়ায় থাকতে কেমন একটা লজ্জাব কাজ করে না আমার কাছে লাগতো আমার কাছে খুব লাগতো তো টিউশনই করতাম টাকা জমা জমা হচ্ছে মাঝে মাঝে সেটা মানে আমি পে করার চেষ্টা করতাম তারপরে হচ্ছে বার্থডে বা ইউনিভার্সিটিতে আমি হচ্ছে হচ্ছে মানে গিফট দেওয়ার চেষ্টা করতাম তো বাংলাদেশের ম্যাক্সিমাম মেয়েরা কি করে মানে হাজবেন্ডের উপর বা বয়ফ্রেন্ডের উপরে খুব নির্ভরশীল হয়ে থাকে

সমস্যার কথা কিছু একটা বলতেছিলেন যে সেখানে সমস্যা হচ্ছে সমস্যা হচ্ছে বাংলাদেশের মেয়েদের সাথে কিছু কাজ করতে চাই আর কি বুঝছেন মানে হেল্প করা লাগলেও করব বা একটা গ্রুপ তৈরি করার জন্য চেষ্টা করতেছিলাম বুঝছেন তো কেউ হচ্ছে সাড়া দেয় না সবাই সংসার আছে হাজবেন্ড আছে আবার অনেকে মানে চাইলো না পারে না আচ্ছা 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 বুঝতে পেরেছি আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি আপনি ব্যক্তিগত উদ্যোগে একটা পেজ খুলতে পারেন যে পেজটাতে আপনি হচ্ছে যে পেজটা দিয়ে বিভিন্ন পত্র পত্রিকার গেলে বা বিভিন্ন রকমের গ্রুপে গেলে আপনি পাবেন এরকম অনেককে অথবা আপনি আপনার নিজের আইডি দিয়েও দেখবেন কিছু গ্রুপ পাবেন যেমন গ্রুপগুলো বলে দিচ্ছি গ্রুপের নাম পাবেন এইরকম টাইপের নামের মধ্যে লেখা থাকবে প্রবাসীদের স্ত্রী কল্যাণ সমিতি গ্রুপ অথবা প্রবাসীদের স্ত্রী গ্রুপ তারপরে ধরেন গার্লস অনলি গ্রুপ তারপরে বিবাহিত বিবাহিত নারীদের গ্রুপ বা পাবেন যে আহ সিঙ্গেল মাদার গ্রুপ এরকম অনেক আপনি গ্রুপ পাবেন সেইগুলোতে গেলে আপনি দেখবেন বহু আছে এরকম যাদের সাহায্য লাগবে যারা সাহায্য চেয়ে পোস্ট করছে কিন্তু কেউই সাহায্য আসলে করতেছে না ওদেরকে ওদেরকে দেখা যাচ্ছে যে কেউ এক একটা তথ্য দিচ্ছে যেগুলো যে তথ্যগুলো একেবারেই মানে বিভ্রান্তিকর এবং তাদেরকে হয়তো সঠিক পরামর্শ দিতে পারতেছে না তো আপনি হয়তো সেই ক্ষেত্রে তাদেরকে হেল্প করতে পারবেন আরো উপায় আছে সেটা হচ্ছে ভালো ভালো অর্গানাইজেশন আছে যেমন কেন্দ্র আছে আছে তারপরে ব্লাস্ট আপনি এদের সাথে যোগাযোগ করে যে আমি আপনাদের সাথে কোনো ধরনের কাজে অংশ নিতে চাই বা তাদেরকে আপনি চাইলে শুধুমাত্র যদি অর্থনৈতিক সাহায্য করতে চান সেটাও পারবেন মানে এরকম নির্ভরযোগ্য যেসব প্রতিষ্ঠান আছে নির্ভরযোগ্য যারা আছে তাদেরকে আপনি হেল্প করতে পারেন অথবা অথবা আরো আরো একেবারে যদি প্রত্যক্ষ ভাবে হেল্প করতে চান যেমন হচ্ছে আপনি এরকম অর্গানাইজেশন গুলোর বিভিন্ন পেজ আছে গ্রুপ আছে সেগুলোতে গিয়ে দেখবেন যে কেউ না কেউ হেল্প চাইছে তাকে ওই অর্গানাইজেশন পক্ষ থেকে হেল্প করা হচ্ছে ঠিকই কিন্তু তারপরে হচ্ছে হচ্ছে সব সবকিছু হেল্প তো করবে না যেমন তাকে বাসা পাইয়ে দেওয়ার হেল্প তো কেউ করবে না তার ইনকাম সোর্স করে দেওয়ার হেল্প তো আসলে সবসময় সবাই করে না বড় জোর আইনি সহায়তা দেয় তো আপনি এই মানুষগুলোকে হেল্প করতে পারেন ওনাদের কাছ থেকে পরামর্শ নিয়ে যে আপনাদের এখানে এমন কেউ আছে যার একটা থাকার জায়গা লাগবে যার বা যার একটা চাকরি লাগবে বা যার কিছু টাকা পয়সা লাগবে আমাকে তার সাথে যোগাযোগ করিয়ে দেন আমি সরাসরি তাকে হেল্প করবো আপনি সেইখানে আপনি মানুষ পাবেন কিন্তু আপনি যদি এরকম একটা অর্গানাইজেশন করতে চান তাহলে শুরুতে আপনি করতে গেলে অনেক রকমের বাধা আসবে আমি সেটা রেকমেন্ড করবো না আমি বলবো যে এইভাবে আগে কিছু এক্সপিরিয়েন্স গ্যাদার করেন এই এই জিনিসগুলো সম্পর্কে জানেন নারী অধিকার সংস্থাগুলো কিভাবে কাজ করে না করে এই জিনিসগুলো আগে জানেন তারপরে হয়তো আপনি নিজেই নিজের একটা প্ল্যাটফর্ম দাঁড় করিয়ে ফেলতে পারবেন বুঝতে পারছেন জি তো আপনি আগে এদিক ওদিক এদের ওদের সাথে এরকম টুকটাক এদিক ওদিক একটু করে তাদের কাছ থেকে অভিজ্ঞতা নেন তাদের সাথে এই আমি যেভাবে বললাম ওইভাবে আপনি কিছু মানুষের সাথে হেল্প করে দেখেন দুই চারটা জায়গায় অবশ্যই কট খাবেন আপনি দেখবেন হ্যাঁ অবশ্যই আপনি ফ্রডদের দেখা পাবেন বাট কিন্তু ওইগুলো আমি বলবো যে ওইগুলো হচ্ছে এক্সপেরিয়েন্স হবে আপনার ওইগুলো আপনার ভবিষ্যতে কাজে দেবে মানুষকে কি করে সাহায্য করতে হয় সেটার একটা সেই পদ্ধতিটা আস্তে আস্তে আপনি শিখবেন আমরা আমাদের মধ্যে অনেকেই চাই সাহায্য করতে মানুষকে কিন্তু আসলে পদ্ধতিটা জানে না এই জন্য দেখা যায় যে আমরা ভুল মানুষকে সাহায্য করি অথবা সঠিক মানুষকে ভুলভাবে সাহায্য করি তো হয়তো বেশিরভাগ ক্ষেত্রে সেগুলো আর কাজে লাগে না এই জন্য তো আপনি ওইভাবে অভিজ্ঞতা যদি অর্জন করতে পারেন তখন হয়তো আপনার কাজে লাগাইতে পারেন সেগুলা টাকা পয়সা দিয়ে সাহায্য করা যায় টাকা পয়সা দিয়ে সাহায্য করলে তো সারা জীবন শুধু টাকা পয়সা মানে অনেক মানুষের এরকম ইয়া হয় আর কি যে পরিচিত আমি কিন্তু জব করছিলাম এনজিও লোকজন যখন বাংলাদেশে সাহায্য দিতে যায় তা আমার সাথে যখন শেয়ার করছে বলে যে তোমাদের দেশের মানুষজন হচ্ছে মানে দিবে কেউ দিবে তারা নেওয়ার জন্য বসে থাকে তো মানে মেন্টালি যে ডেভেলপ করা হ্যাঁ নিজের যে একটা যে শরীর বা নিজের যে মানে রেসপন্সিবিলিটি আছে মানে আমি আমি আমার শরীর আমি খাবো ঠিক আছে আমার দায়িত্ব হ্যাঁ মানে দায়িত্ববান না করে স্বাবলম্বী করে দেনা কারণ হচ্ছে মানে সেটা একটা কারণ আছে কারণ হচ্ছে যে যদি এই মানুষগুলো স্বাবলম্বী হয় যদি এই মানুষগুলোর আর সাহায্য না লাগে তাহলে এনজিও কার কথা বলে মাঝে কাছে টাকা নিবে এনজিওর হাতে যদি এরকম দশ জন বিশ জন এরকম মানুষ থাকে যাদেরকে সাহায্য করা লাগবে তাদেরকে দেখা তো তারা ডোনারদের কাছ থেকে পয়সা নিতে পারবে কিন্তু যদি না থাকে এরকম কেউ তাদের হাতে তাহলে কাদের কথা বলে তার পয়সা নিবে ডোনারদের কাছ থেকে এইজন্য তারা মানুষকে স্বাবলম্বী করতে দিতে চায় না সমস্যা হচ্ছে এই জায়গায় সবাই সব এনজিও নাই এরকম সব এনজিও এরকম না কিন্তু কিছু ইনজিও আছে না না যার সাথে কথা হচ্ছিল উনি বলছিল যে আমাদের দেশের মানুষের মেন্টালি ডেভেলপ করা উচিত যে আমরা স্বাবলম্বী হব ম্যাক্সিমাম মানুষ হচ্ছে মানে নেওয়ার চিন্তা করে বাট তখন ডক্টর ইউনুস কথা বলছিল বুঝছেন যে ইউনুস হচ্ছে মানে মানুষের সহযোগিতা করে মানে নেয় শুধু বুঝছেন তো মানে খারাপ ভাবে বলছে মোটামুটি বুঝছেন রিয়েল ভাবে কি মানুষের কোন উপকার এরকম যাদের উপকার হয়েছে কিন্তু আমাদের দেশের মানুষের হচ্ছে মেন্টালি ডেভেলপ করা বেশি উচিত বললো আর কি নিশ্চয় মানে লং টার্মে আপনি তাকে হেল্প করার জন্য যেভাবে করলে ভালো হয় সেটা আপনি এক বেলা মানুষকে খাইতে দিয়ে লাভ কি আবার তার খাইতে দিতে হবে বুঝতে পারছেন আপনার কথাটা তো ঠিক আছে আপনি কি আজকে আমাদেরকে আরো কিছু শোনাতেন নাকি আজকের মতো আমরা আপনার কাছ থেকে বিদায় নিই অন্য কোন অতিথির কাছে যাবো জি আজকের জন্য ঠিক আছে যুক্ত করার জন্য অনেক ধন্যবাদ জি আপনাকে ধন্যবাদ আসার জন্য এবং আপনাকে অনেক অনেক শুভকামনা রইল এবং আপনার জাস্টেন্ডের জন্য অনেক অনেক শুভকামনা থ্যাংক ইউ 你把它台给收了，把开